সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি রাজধানী কাউরান বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই কাউরান বাজারে কেমন দামে বোম্বাই মরিচ বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বোম্বাই মরিচের পাইকারি দাম। অল্প বয়সে যাদের দাঁতগুলো ঝুলে যায়, পড়ে যায়, বিষ করে, ব্যথা করে, একমাত্র আপনার আমার অবহেলার কারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি ভাই। আপনার নামটা কি? মোহাম্মদ সুমন। কোন ভাই, এই যে আপনার কাছে যে মরিচগুলো দেখলাম, এটা কি মরিচ বলা হয় ভাই? এটা কেউ বলে নাগা, কেউ বলে বোম্বাই, কেউ বলে কামরাঙ্গা। এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন নাম আছে, এক একজন এক এক নামে চিনি। এই মরিচটা আপনার কোন জেলা থেকে আনা ভাই? সিলেট শ্রীমঙ্গল। সিলেট শ্রীমঙ্গল থেকে আনা। এই মরিচটা আজকে বাজারে কিভাবে বিক্রি হতে হচ্ছে কারণ বাজারে আপনারা? এডি শ হিসেবে বিক্রি হয়, 100, 300, 350, 400 বিভিন্ন দামে। বিভিন্ন দামে এই মরিচটা আজকে শোয়া কত করে বিক্রি করতেছেন আপনি? 350, 400। 350, 400 টাকা করে বিক্রি করতেছেন। এই মরিচগুলো বাজারে চাহিদা কিরকম আছে আজকে? চাহিদা প্রচুর, দাম বেশি বর্তমানে মালের। বর্তমান দাম বেশি। হ্যাঁ। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনার নামটা কি ভাই? আমার নাম আজিজুর রহমান বাবুল। বল ভাই, এই যে আপনার যে মরিচ গুলো আছে, এটা কি মরিচ ভাই? এটা সিলেটের নাগা মরিচ বলে, বরিশালের ভাষা বোম্বাই মরিচ বলে। বোম্বাই মরিচ। উত্তরবঙ্গের ভাষা পটকা মরিচ বলে, কেউ কেউ কামরাঙ্গা মরিচ বলে। বিভিন্ন ধরনের বিভিন্ন নামে এলাকা ভিত্তিক ভাষা। আপনার কাছে যে মরিচটা আছে, এই মরিচটা আজকে কত করে বিক্রি করতেছেন আপনি? এটা তো পিস হিসেবে কিনে আনি, আইনি এখানে গ্রেড করি। সর্বোচ্চ যে বড় সাইজ ওটা 500 টাকা শ। 500 টাকা শ। হ্যাঁ। এবার সেকেন্ড সাইজ 400, 3 নম্বর সাইজ 300, 4 নম্বর সাইজ 200, আর নিচে আর নাই। এবার গুড়া মাছ যেগুলো আসে ওগুলো কম দামে বিক্রি হয়, 100 টাকা শ বা কেজি হিসাব। এই মরিচটা আজকে বাজারে চাহিদা কিরকম আছে? প্রচুর চাহিদা। হোটেল, রেস্টুরেন্ট, কাবাব, বার্গার, তারপরে মানুষের শৌখিন খায়, এগুলা ভর্তা ভাজি ডাইলে দিয়া অনেক ব্যবহার করে, যার কারণে এর চাহিদা অনেক প্রচুর। কিন্তু মাল একদম লিমিটেড থাকার কারণে সারা বাংলাদেশে এখন একটাই বাজার, যেটা শ্রীমঙ্গল। শুধু শ্রীমঙ্গল পাওয়া যায় এটা? হ্যাঁ, শুধু শ্রীমঙ্গলই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। বিদায় এটার চাহিদা অনুযায়ী মাল কম দেখা অনেক দামে বিক্রি হয়। আবার সামনে কিছুদিন গেলে যখন এটার উৎপাদন বাড়বে, তখন এটার দাম আবার বাজার, তখন বাজারে কমে যাবে। হ্যাঁ, তখন বাজারের দাম কমবে, 500 টাকাটা 400, 300 হয়ে যাবে এরকম।